এবার শিক্ষার্থীদের ঘটনায় দৃশ্যপটে যুবলীগ আরও বড় কিছু ঘটতে যাচ্ছে দর্শক শিক্ষার্থীদের যে চলমান ন্যায্য গণ আন্দোলন আন্দোলনে যুবলীগ কিন্তু এতদিনে দৃশ্যপটে ছিল না ছাত্রলীগ সংবাদ সম্মেলন করেছে ছাত্রলীগ প্রতিক্রিয়া জানিয়েছে প্রথম দিকে শিক্ষার্থীদের বিরুদ্ধে কিন্তু ছাত্রলীগ বলেনি কিন্তু পরবর্তীতে এখন শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে সরকার আওয়ামী লীগ পুলিশ ছাত্রলীগ এরা এক একসব কিন্তু যুবলীগ কিন্তু দৃশ্যপটে ছিল না কিন্তু দু সালের দিকে যদি তাকান যুবলীগ কিন্তু হেলমেট পরে বিভিন্ন জায়গায় হামলা করেছিল সাধারণ শিক্ষার্থীদের উপর নিরাপদ সরঞ্চি আন্দোলনেও এবং কোটা বিরোধী আন্দোলনেও কিন্তু এবারের যে কোটা বিরোধী আন্দোলন তাতে যুবলীগের এতদিন কোনো দৃশ্যপটে আমরা দেখিনি কিন্তু যুবলীগ এখন কি বলছে দেখেন কোটা সংস্কারের নামে বিএনপি জামাতের সন্তানরা মাঠে নেমেছে নিখিল যুবলীগের নিখিল মানে এই কথাটার সাথে যদি একটু তুলনা করেন খুব দম্ভতির সাথে মতিও চৌধুরী আরও অনেকে কিন্তু বলেছিলেন দু সালে যে রাজাকারের বাচ্চারা আন্দোলন করছে কোটা বাতিল চায় রাজাকারের বাচ্চারা সেই রাজাকারের বাচ্চাদের দাবি তো শেষে মেনেছেন প্রধানমন্ত্রী নাকে খদ দেওয়া উচিত সেই টাইপের কথা এরকম কথা যে বিএনপি জামাতের সন্তানেরা মাঠে নেমে পড়েছে এর মানে আরেকটু সাজিয়ে গুছিয়ে স্মার্টলি বললে এটা কি বলা যায় যে রাজাকারের বাচ্চারা মাঠে নেমেছে সন্তানেরা সন্তান বাচ্চা কি কথা না আর বিএনপি জামাত মানে কি রাজাকার এর মানে রাজাকারের বাচ্চারা মাঠে নেমেছে এখন এতে শিক্ষার্থীর কত ক্ষুব্ধ সেটা যদি আমরা একটু সে আঠারো সালে ফিরে যাই তখন শিক্ষার্থীরা স্লোগান দিয়েছিল যে আমি রাজাকার আমি রাজাকারের সন্তান আমি রাজাকারের বাচ্চা গর্বের সাথে বলেছিল ফেসবুকে ট্রেন্ড হয়ে গিয়েছিল কেন কারণ হচ্ছে সাধারণ শিক্ষার্থীদেরকে রাজাকারের বাচ্চা বলে ট্যাগ দেওয়া কতবার ধৃষ্টতা অথচ বাংলাদেশে কোনো রাজাকারের বাচ্চা বর্তমানে নেই কোনো স্বাধীনতা বিরোধী নেই এবং কিছু রাজাকারের সন্তানরা যদি এখন জীবিত থেকেও থাকেন যারা রাজাকার ছিল এটা যদি কিছু থেকেও থাকে এই সংখ্যাটা একেবারেই কম এবং তাদের মধ্যে কেউ এই আন্দোলনে অ্যাটলিস্ট ছিল না এবং তারা কারা কিছু রাজাকারের বাচ্চা রাজাকারদের তালিকা যখন করেছিল তখন তো আপনারা দেখেছেন রাজাকার কোন দলে বেশি তারা ওই ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগে আছে রাজাকারের বাচ্চা বুঝতে পেরেছেন রাজাকারের বাচ্চাদের সাথে প্রধানমন্ত্রী আত্মীয়তা করেন বুঝতে পেরেছেন তার রাজাকারের বাচ্চা কারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে সাধারণ শিক্ষার্থীদেরকে বিএনপি জামাতের সন্তান অথবা এটাকেই অনুবাদ করলে বলা যায় রাজাকারের বাচ্চা বলা যেহেতু আইনমন্ত্রী ওবায়দুল কাদের এরা স্বাধীনতা বিরোধীদের চক্রান্ত হিসাবে অলরেডি বলেছেন অতএব এই রাজাকার বাচ্চা শব্দটাকে এটা ট্রান্সলেশন হিসাবে আমরা ধরতে চাই এ ধরনের শব্দ প্রয়োগের তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছে এটা ধৃষ্টতা কথা এবং এই কথা বলার অর্থ হচ্ছে যুবলীগের সন্ত্রাসীরা হেলমেট পরে আগামী দিনের সামনের যে আন্দোলন শিক্ষার্থীদের সে আন্দোলনে হামলা করবে বলে আমরা আশঙ্কা প্রকাশ করছি অতএব শিক্ষার্থীদেরকে ছাত্রলীগের সন্ত্রাসীদের রুখে দেওয়ার জন্য যেরকম ক্যাম্পাসগুলোতে প্রস্তুত থাকতে হবে রাজপথে যুবলীগের হেলমেট পরা সন্ত্রাসীদেরও রুখে দেওয়ার মতো প্রস্তুতি থাকতে হবে কট সংস্কারের নামে বিএনপি জামাতের সন্তানরা মাঠে নেমেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ মাইনুল হোসেন খান নিখিল আলহাজ হাজি সাহেব হুমকি দিয়ে ফেলেছেন তিনি বলেন নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে জামাত বিএনপি জামাতের নামটা একটু আগে বলেছে না হলে তো আর রাজাকারের বাচ্চার শব্দটা সুন্দর মতো হয় না কোটা সংস্কার নামে তাদের সন্তান মাঠে নামিয়েছে তারা এতদিন দলের ব্যানারে আন্দোলন করে সফল হতে পারেনি এবার তারা কোটা সংস্কারের নাম দিয়ে দেশকে অস্থিতিশীল করার পায় তারা করেছে আচ্ছা এই যে শিক্ষার্থীদের আন্দোলন কোন শিক্ষার্থী বিশেষ করে সমন্বয় কমিটি পঁয়ষট্টি জন বা আরও যারা আছে নিখিল সাহেব বা যুবলীগের লোকজন পারলে একটু বলুক নাম ধরে যে কোন শিক্ষার্থী রাজাকারের সন্তান বা কোন শিক্ষার্থী বিএনপি জামাতের সন্তান একটু সুনির্দিষ্টভাবে পাঁচটা নাম বলতে বলা হলে নিখিলকে একটা নামও বলতে পারবে না এর মানে কি আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি একজনের নামও বলতে পারবে না যে আন্দোলনে করেছে যাকে নিখিল চেনে সে বিএনপি জামাতের সন্তান বা রাজাকারের সন্তান একজনও রাজাকার বাদ দিলাম বিএনপি জামাতের সন্তান একজনও দেখাতে পারবে না এর মানে কি হ্যাঁ বিএনপি জামাতের সন্তান বিএনপি জামাতের ছেলেরা আছে রাইট কিন্তু নিখিল সাহেব কাউকে চেনেন এরকম কেউ আছে একজনের নামও বলতে পারবেন এর মানে তিনি আন্দাজে বলেছেন একেবারেই আন্দাজে ঢিল মেরেছেন কারণ এই আন্দোলনকে ট্যাগ দিয়ে আন্দোলনকে নষ্ট করতে হবে এটা তারা সিদ্ধান্ত নিয়েছেন এই কারণে যত মিথ্যাচার আছে তাদের এই ন্যারেটিভ ক্রিয়েট করার জন্য সেগুলো সামনে আনবেন তিনি বলেন নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে জামায়াত বিএনপি কোটা সংস্কারের নামে তাদের সন্তানরা মাঠে নেমেছে তারা এতদিন দলের ব্যানারে এখন কোটা সংস্কারের ব্যানারে যুবলীগের সাধারণ সম্পাদক বলেন যুবলীগ ছাত্রলীগ আওয়ামী লীগ পরিবারের নেতাকর্মীরা যখন মানুষের পাশে দাঁড়িয়েছে তখন দেশ বিরোধী চক্র জামাত বিএনপি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে একত্রিশ কোটি টাকার বিদেশে ল নিয়োগ করেছে একত্রিশ কোটি টাকা এটা একজন সাধারণ ছাত্রলীগ নেতার কাছে তো একেবারে অল্প কিছু এক একজন উপজেলা পর্যায়ের সাভার উপজেলা ফরিদপুর জেলা ছাত্রলীগের যে নেতা এক একজন যে পরিমাণ পাচার টাচার করে তাদের কাছে একত্রিশ কোটি টাকা পানির মতো এটা একেবারে সামান্য টাকা ব্যর্থ হয়ে তারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে বিএনপি জামাতের কাউকে মানুষের পাশে দাঁড়াতে দেখা যায় না বাংলাদেশে সবচেয়ে বেশি ত্রাণ বিতরণ করে জামাত ইসলামীর লোকজন দুই টাকার ত্রাণ দিয়ে এখন ফুটানি দেখায় জামাতের একটা জেলা শাখা এক বছরে যে পরিমাণ ত্রাণ দেয় সারা বছরে সারা বাংলাদেশে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ মিলে সেই কয় টাকার ত্রাণ দেয় না হ্যাঁ বাজেট হয় কিন্তু খেয়ে ফেলে ত্রাণ বাজেট এটাও আওয়ামী লীগ যুবলীগের জন্য একটা খাওয়া আরও নানান কথাবার্তা বলেছেন তো যুবলীগের এই বক্তব্য প্রমাণ করে যে তারা হেলমেট পরে মাঠে নামতে যাচ্ছে সতর্ক করে দিচ্ছে আমরা সবাইকে